আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা জানব কোন মায়াজমের হিসাব কেমন। কোন মায়াজমের হিসাব কেমন এই কথাটি বলার পূর্বে আমি একটি কথা অবশ্যই বলে নেব, তা হলো হিসাব এমন একটি বস্তু যা বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত প্রয়োজন হয়। কিন্তু হিসাবে অনেকেই কাঁচা হয়ে থাকে, অর্থাৎ হিসাব ঠিক মতো পারেন না, আবার কেউ কেউ হিসাব রাখতে রাখতে ভুলে যান। আজকে আমরা তার জন্য জানব মায়াজমের দিক থেকে কোন মায়াজমের হিসাব কেমন, কারণ কোন মায়াজমের হিসাব কেমন এটি জানা খুবই জরুরি। যদি আমাদের চেম্বারে এমন কোনো পেশেন্ট আসে যাদের হিসাব রাখতে সমস্যা হয় এবং সেটা দেখে যদি মায়াজম সম্পর্কে একটু ধারণা নিতে পারি, তাহলে আমাদের চিকিৎসা দিতে খুবই সহজ হয়ে যাবে। কিন্তু শুধু এই একটি লক্ষণ দেখে আপনারা মায়াজম সিলেকশন করবেন না। আমার বিগত মায়াজমের পাঠগুলো আপনারা দেখুন এবং পূর্ণাঙ্গ কেস টেকিং করার চেষ্টা করুন, কারণ একটিমাত্র লক্ষণ দেখে মায়াজম সিলেকশন করা ঠিক না। কিন্তু আপনি যদি এই লক্ষণের উপরে কোনো রোগী পান, তাহলে আপনারা ধারণা নিতে পারবেন রোগীটা এই মায়াজমের হতে পারে। তাই আজকে আমরা জানব কোন মায়াজমের হিসাব কেমন হয়ে থাকে। বিগত ভিডিওগুলোয় যে সমস্ত চার্টগুলো দিয়েছি, সোরা, সিফিলিস, সাইকোসিস, টিউবারকুলোসিস, এভাবে করে আপনাদের কিন্তু পার্থক্য করে দিয়েছি। সেই চার্টের অংশ দিয়ে আপনারা লিখে ফেলুন। প্রথমে লিখুন সোরা। সোরা হিসাব করার সময় খেয়াল করে না ঠিক হলো না ভুল হলো। সোরা যখন হিসাব করবে সে খেয়াল করবে না, অর্থাৎ সে যখন হিসাব করছে হিসাব করেই যাচ্ছে, কিন্তু সেটা ঠিক হলো না ভুল হলো সেদিকে একটু মনোসংযোগ করা এগুলো সে একদমই করে না। কারণ সোরার কাছে হিসাব করতে দিলে খুব তাড়াতাড়ি এই হিসাবটা শেষ করে ফেলতে হবে, যার কারণে তার বারবার রিভিশন দেওয়ার সময় নেই। অর্থাৎ ঠিক হলো না ভুল হলো এটা বড় ব্যাপার না, অঙ্কটা তাড়াতাড়ি শেষ হলো এই হিসাবটা সে সবসময় বরাবর করতে থাকে। অর্থাৎ সোরা মায়াজমের হিসাব করার সময় খুব তাড়াতাড়ি শেষ করার টেন্ডেন্সি থাকে, কিন্তু সেটা ভুল হলো না সঠিক হলো সেদিকে কোনো প্রকার সোরা মায়াজম লক্ষ্য করে না। সোরা মায়াজমের সবসময় তাড়াতাড়ি করার একটা চেষ্টা থাকবে, আর সোরা মায়াজম তাড়াতাড়ি করতে গিয়েই তিনি এই কাজটা করে। আশা করি আপনারা সোরাটা বুঝতে পেরেছেন। সিফিলিস মায়াজম হিসাব নিকাশে অক্ষমতা, যার কারণে হিসাব নিকাশ পারে না। যেমন আঙ্গুলের কর গুনবে এক, খাতায় লিখবে আর এক, অথবা বলে উঠবে আমার অঙ্ক মাথায় আসে না, আমি অঙ্ক করতে পারি না, হিসাব নিকাশটা আমার জন্য আসে না। যে সমস্ত লোক সঠিকভাবে হিসাব নিকাশ করতে পারছে না, তাহলে বুঝতে হবে তার চিন্তা শক্তির অক্ষমতা তার ভিতরে দেখা দিয়েছে। ও সিফিলিস মায়াজম হিসাব নিকাশ ঠিক মতো করতে পারে না, অর্থাৎ তাদের মাথার ভিতরে অঙ্ক ঢুকবে না এবং অঙ্ক করতে তাদের পছন্দ হবে না, এবং অনেক সময় বলে বসবে আমার অঙ্ক মাথায় আসে না, আমি অঙ্ক বুঝি না, আমি হিসাব নিকাশ পারি না, অর্থাৎ আমি কমার্সটা পড়বো না। এই যাদের হিসাব নিকাশ মাথায় আসে না, হিসাব নিকাশ করতে পারেন না, অথবা হিসাব নিকাশ একদম পছন্দ না, কিংবা আঙ্গুলের কর গুনবে এক লিখবে আর এক, এই ধরনের লোকগুলো সবসময় সিফিলিস মায়াজমের হয়ে থাকে। আশা করি সিফিলিস মায়াজমের হিসাবটা আপনারা বুঝতে পেরেছেন। এবার আসুন আমরা সাইকোসিস মায়াজমের হিসাবটা বোঝার চেষ্টা করি। সাইকোসিস মায়াজম কেমন করে হিসাব করবে? সাইকোসিস মায়াজম হিসাব করার পর বারবার পুরো হিসাবটা ঠিক আছে কিনা মিলাতে থাকবে। একবার মিলানো হয়ে গেলে আবার মিলানোর চেষ্টা করবে যে ঠিক আছে কিনা। এই বারবার হিসাব মিলানোর স্বভাবটা একমাত্র সাইকোসিস মায়াজমের পেয়ে থাকবেন, কারণ সাইকোসিস মায়াজম একটু সন্দেহপ্রবণ হয়ে থাকে, যার কারণে হিসাব শেষ করার পরেও আবার ওই হিসাবটা আবার করতে থাকেন। অর্থাৎ একবার হিসাব করেছে, তারপরে আবার ওই হিসাবটা করছে, কারণ তার ভিতরে সন্দেহ থেকে যায় ঠিক হলো তো, ঠিক হলো কি না, আর একবার মিলিয়ে দেখি সব ঠিক আছে কি না। এই টেন্ডেন্সিগুলো সাইকোসিস মায়াজমের ভিতর থাকে। অর্থাৎ সাইকোসিস মায়াজম হিসাব করার পরে বারবার মিলাতে থাকবে তার হিসাবটা ঠিক আছে কি না। এই বারবার হিসাব মিলিয়ে দেখার টেন্ডেন্সিটা একমাত্র সাইকোসিস মায়াজমের আমরা দেখে থাকি। তাই আমরা বলবো একটি হিসাব শেষ হয়ে যাওয়ার পরে বারবার সেই হিসাবটা মিলানোর স্বভাব একমাত্র সাইকোসিস মায়াজমের, কারণ তার ভিতরে সন্দেহ থাকে। আশা করি সাইকোসিস মায়াজমের হিসাবটা বুঝতে পেরেছেন। এবার আসুন আমরা দেখি টিউবারকুলোসিস মায়াজমের হিসাবটা কেমন হয়ে থাকে। টিউবারকুলোসিস মায়াজম মাঝে মাঝে তীক্ষ্ণ স্মৃতিশক্তির প্রদর্শন করবে, তা হলো যখন তাকে হিসাব করতে দিবেন সে খুব তাড়াতাড়ি করে এই হিসাবটি শেষ করে ফেলবে এবং খুব সঠিকভাবে। তার জন্য বারবার করার একদম প্রয়োজন নয়। অর্থাৎ টিউবারকুলোসিস যখন আপনার হিসাব করতে বসবে খুব তাড়াতাড়ি অল্প সময়,
পূর্ণ হিসাবটা আপনার সামনে এসে জমা দেবে এবং তা সঠিকভাবে কোনো প্রকার ভুল নেই। কিন্তু সমস্যা হচ্ছে কিছুক্ষণ পর সে ভুলে যায় আমি কি হিসাব করেছিলাম। এটা টিউবারকুলোসিস মায়োজম, অর্থাৎ টিউবারকুলোসিস মায়োজম যখন হিসাব করবে খুব তাড়াতাড়ি হিসাবটা নিখুঁতভাবে কোনো ভুল ভ্রান্তি বাদেই আপনার সামনে সে জমা দিবে। কিন্তু কিছুক্ষণ পর সে ভুলে যাবে সে কি হিসাব করেছিল। টিউবারকুলোসিসের হিসাব করার সময় নিখুঁত হবে, সময় কম হবে, কিন্তু কিছুক্ষণ পর ভুলে যাবে। আশা করি টিউবারকুলোসিসটা বুঝতে পেরেছেন। তাহলে এবার আমরা প্রত্যেকটা মায়োজম সংক্ষেপে বোঝার চেষ্টা করি। এক, সোরা মায়োজম খুব দ্রুত হিসাব করবে এবং হিসাব করার সময় কোনো দিকে খেয়াল রাখবে না তার ভুল হলো না সঠিক হলো। সিফিলিস মায়োজমের হিসাবটা কেমন করবে? সিফিলিস মায়োজম হিসাব করতে পারবে না, কারণ তার বুদ্ধি শক্তি অত তীক্ষ্ণ না, যার কারণে সিফিলিস মায়োজম হিসাব করতে পারে না। সাইকোসিস মায়োজম কেমন করে হিসাব করবে? সাইকোসিস মায়োজম হিসাব করার পরে বারবার সেটা মিলিয়ে দেখবে, কারণ তার ভিতরে সন্দেহ প্রমাণ আছে। এবং টিউবারকুলোসিস যখন হিসাব করবে খুব অল্প সময়ের ভিতরে নিখুঁতভাবে কোনো ভুল ছাড়াই আপনার সামনে হিসাবটা জমা দেবে। কিন্তু সে কিছুক্ষণ পরে ভুলে যাবে সে কি হিসাব করেছিল। আশা করি প্রত্যেকটা মায়োজম আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি আমার সাথে কোনো কথা বলতে চান, স্ক্রিনে যে মেইল দেখতে পাচ্ছেন তাতে আপনারা মেইল করতে পারেন, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকের জন্য আপনাদের এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।